জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তিন নতুন মুখ মুশফিক মোস্তাফিজের অনুপস্থিতিতেও মাঠে নামবে সেরা দল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সিরিজ শুরুর মাত্র একদিন আগে এই স্কোয়াড ঘোষণা করলো, জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড ঘোষিত স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস জায়গা হয়নি ক্রেগার ভিনেরো দুজনই বাংলাদেশ সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত পরিবারের সান্নিধ্যে থাকায় মাঠের বাইরে ছিটকে পড়েন তাদের জায়গা হয়নি ওয়ানডে সিরিজেও যদিও সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পেয়েছেন তারা তবে এখনো যোগ দেননি জৈব সুরক্ষা বলয়ে ঘোষিত স্কোয়াডে নতুন মুখ তিনজন তারা হলেন তাদিও নাসে মারুমানি ডিওয়ান মায়ার্স ও মিল্টন সুম্বা ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টেস্টের মতো ওয়ানডেতেও দলের নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন টেলর পুরোপুরি ফিট হয়ে এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন সিকান্দা রাজা রয়্যান বার্ল ও চেন্ডায় চাতারা এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন লুক জংয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার থেকে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আঠারো ও বিশ জুলাই হারারের স্পোর্টস ক্লাব মাঠে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ চোটের কারণে অনিশ্চিত পেসার মোস্তাফিজুর রহমানও তবে তাদের অনুপস্থিতিতেও সেরা একাদশ গড়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক তামিম ইকবাল এক নজরে দুই দলের স্কোয়াড জিম্বাবুয়ে একাদশ রায়ান বার্ন রেগিস চাকাভা চেন্ডাই চাতারা লুক জংয়ে তিনাশে কামুন জুক কামোয়ে ওয়েসলে মাধেভেরে টেমিসেন মারুমা ওয়েলিংটন মাসাকাতজা ব্লেজিং মুজারাবানি ডিওয়ান মায়ার্স রিচার্ড অ্যান্ড গার্ভা রাজা মিল্টন সোম্বা ব্র্যান্ডন ট্রোলিয়র ও টোনাল্ড চিরিপানো বাংলাদেশ একাদশ তামিম ইকবাল নাইম শেখ লিটন দাস সাকিব আল হাসান মাহমুদউল্লাহ রিয়াদ মোসাদেক হোসেন সৈকত মোহাম্মদ মিথুন আফিফ হোসেন থ্রুব নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম মোহাম্মদ সাইফ উদ্দিন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ রুবেল হোসেন ও শরিফুল ইসলাম